হাই, আমি আরজে ইন্দ্রাণী। আপনারা শুনছেন পকেট এফএম। আপনাদের জন্য আজকের গল্প তোমায় আমায় মিলে। আজকের পর্বের নাম হীরের আংটি। যতক্ষণের মধ্যে সেটের সবাই ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারল না, তার আগেই পুরো সেটটা একটা গোলাপের বাগানে পরিণত হলো। এই প্রচণ্ড গরমে প্রত্যেকের ভেতরটা যেন আরো বেশি অনুভূতির উষ্ণতায় জ্বলছে। সবগুলোর মধ্যে একটা বোকেতে রাখা কার্ড তুলে জয়িতা পড়ার পর সে একটু অবাকই হলো। সেটার মধ্যে পরিষ্কার করে লেখা, এয়ারপোর্টে আমাকে নিতে আসতে ভুলো না কিন্তু, রকি। ডেলিভারি বয় বলল, ম্যাম প্লিজ এই রিসিপ্টটা সাইন করে দিন। জয়িতা নিজের রাগকে যতটা সম্ভব কন্ট্রোল করে বলল, দয়া করে এগুলো ফেরত নিয়ে যান, এতে প্রত্যেকের কাজের অসুবিধা হচ্ছে। ডেলিভারি বয় খুব সমস্যায় পড়ল যেন। ও বলল, আমরা তো এটা করতে পারি না ম্যাম, আমরা কাস্টমারকে কথা দিয়েছি এইখানে আপনার সাইন নিয়ে তবেই ওনার কাছে যাব। তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রীতমবাবু জয়িতাকে বুঝিয়ে বলল, এগুলো নিয়ে নাও জয়িতা, নিয়ে নাও। কোইনসিডেন্টলি এর পরের শটেই আমাদের কিছু গোলাপের প্রয়োজন হবে, যদি তুমি এগুলো নিয়ে আমাদেরকে দিয়ে দাও তাহলে আমাদেরকে আর নতুন করে গোলাপের জন্য খরচ করতে হবে না। প্রীতমবাবু মজার ছলেই জয়িতাকে কথাগুলো বলল। জয়িতা আর কোনো বিতর্কে না গিয়ে কোনো রকমভাবে রিসিপ্টটা সাইন করে দিয়ে দিল। এর মধ্যেই ওখানে উপস্থিত থাকা অনেকে বেশ জেলাস্ট হলো এবং একে অপরের সঙ্গে ব্যাপারটা নিয়ে গসিপ শুরু করল। হো মাই গড, এত গোলাপ কে পাঠালো? তবে যেই পাঠাক সে কিন্তু ভীষণ রোম্যান্টিক, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? জয়িতার কোনো আশিক হবে? সুন্দরী মেয়েদের ওরকম অনেক আশিক থাকে, তাই দেখ ওকে মিস করছিল বলে পুরো গোলাপের বাগানই পাঠিয়ে দিয়েছে। পারমিতার সাইডে দাঁড়িয়ে থাকা ওর অ্যাসিস্ট্যান্ট মলি বিচ্ছিরি রকম গলা করে বলল, যদিও এত গোলাপ পাঠিয়েছে কিন্তু ওগুলো দেখে তো মনে হচ্ছে না ওগুলোর খুব একটা দাম। তার কথাগুলো শেষ হতে না হতেই আরেকজন অচেনা ছেলে সেটে জয়িতার খোঁজ করতে শুরু করল। ব্যাপারটা এবার সবার কাছে খুব অদ্ভুত লাগলো, কারণ ওই ছেলেটার হাতে একটা ছোট্ট বাক্স আছে। প্রত্যেকেই বেশ কিউরিয়াস চোখে ওটার দিকে তাকিয়েছিল যে এবারে আবার নতুন কি পাঠালো। ছেলেটির কাছ থেকে জয়িতা বাক্সটা নিয়ে সন্দেহের সাথে খুলল। বাক্সের ভিতরে চোখ ধাঁধানো একটা হীরের আংটি আর তার সাথে রাখা একটা কাগজের টুকরো। কাগজের মধ্যে লেখা, অনেকদিন দেখা হয়নি, রকি। লেখাটা পড়ে জয়িতা আর নিজেকে ঠিক রাখতে পারল না। এরা কি একসাথে মিলে কোনো প্ল্যান করেছে নাকি? জয়িতা সবসময় চায় নিজেকে যতটা পারা যায় সিম্পল রাখতে, তাহলে ওর সাথে এসব কেন ঘটছে? এই অল্প সময়ের মধ্যে প্রথমে তার জন্য গোলাপ এলো, তারপরে এলো হীরের আংটি। প্রোডাকশন টিমের প্রত্যেকে এগুলো নিয়ে যে খুব একটা বেশি খুশি হচ্ছে তা তো নয়। ওরা নিজেদের মধ্যে আবার বলাবলি শুরু করলো, ও মাই গড, ডায়মন্ড রিংটা তো পুরো চোখ ধাঁধানো, আমি মনে হয় এবার অন্ধ হয়ে যাব। এরা সব জয়িতার আশিক না পাগল? এবারে কিন্তু মলি খুব বেশি কিছু বলতে পারলো না, সে শুধু জয়িতার কানের কাছে গিয়ে বলল, এটা আসল না নকল কে জানে। সবকিছুর পরে চেয়ারে বসলো জয়িতা আর ওকে দেখে মনে হচ্ছে যেন ওর দম বন্ধ হয়ে আসছে। সে যা ভেবেছিল শেষ অবধি তাই ঘটল। জয়িতা কিভাবে গোপন করবে ব্যাপারগুলো? জয়িতা একটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল, তারপর ডাইরেক্টরের কাছে গিয়ে বলল, আমাকে ক্ষমা করবেন মিস্টার রায়, আমার জন্য এখানে কাজের অসুবিধা হচ্ছে। মিস্টার রায় কিচ্ছু মনে করল না, সে জয়িতার কথা শেষ না হওয়ার আগেই বলল, এরকম একজন সুন্দরী মেয়ের কিছু ক্রেজি ফলোয়ার থাকবে না, সেটা কি হতে পারে? ইটস কোয়াইট ন্যাচারাল, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই, বরং আমরাও তো ফ্রিতে গোলাপ পেয়ে গেলাম। বাইরে থেকে যদিও পারমিতাকে খুব শান্ত দেখাচ্ছে কিন্তু বিরক্তিতে সে নিজের মনেই নিজের দাঁত কিরমির করল, আসলে ওর হিংসে হবে নাই বা কেন?
একটা হাবাগোবা মেয়ে যার কিনা একটা বিশ্রী অতীত আছে, সেই কিনা ছেলেদের থেকে এত দামি দামি গিফট পাচ্ছে, তাও তাদেরকে পাত্তা না দিয়েই। এই জিনিসগুলো ওর নিজেকে পেতে হলে তো অনেক কাঠখড় পোড়াতে হবে। পরের দৃশ্য শুরু হতে একটু দেরি ছিল, তাই জয়িতা তাড়াতাড়ি করে একটা কোণে গিয়ে ওর ফোন থেকে একটা নাম্বার ডায়াল করল। ফোনের ওপার থেকে একজনের গলা ভেসে এলো, হ্যালো, হ্যাভ ইউ রিসিভড মাই গিফট ডার্লিং? রীতিমতো খেপে গিয়ে জয়িতা উত্তর দিল, ইউ ইডিয়েট, আমি খুব খুশি হতাম এগুলো যদি তুমি তোমার মা বা বোনকে দিতে, খুব আনন্দ হচ্ছে না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি তুমি এই ইডিয়েটের গিফট রিফিউজ করবে সেটা তো আমি ভাবতে পারিনি, আর এখন চাইছো গিফটগুলো আমি আমার মা বোনকেই দেব? তোমার রুচি এত বাজে হয়ে গেল কবে থেকে? ইউ শাট আপ, কি চাইছো তুমি? জয়িতা রেগে বলল। রকি উত্তর দিল, নাথিং, আই জাস্ট ওয়ান্টেড টু রিমাইন্ড ইউ যে তুমি আমাকে এয়ারপোর্ট থেকে নিতে আসছো, ইউ প্রমিসড মি। জয়িতার রাগের পারদ আরো বেড়ে গেল, ও বলল, তোমার সাহস হয় কি করে কথাটা বলার? তুমি জানো না আমি এখন কাজে কতটা ব্যস্ত, তুমি জানো না এটা কতটা ইম্পর্টেন্ট আমার কাছে, তুমি আমার সাথে এখন মজা করছো, তোমার মতো মানুষকে এখন আমার জাস্ট খুন করে দিতে ইচ্ছে করছে, ইউ বাস্টার্ড। রকি শান্ত গলায় উত্তর দিল, তার মানে তুমি তোমার জগতে ফিরে যেতে চাইছো, তুমি কিন্তু আমার থেকে। জয়িতা উত্তর দিল, আমি কাল বলেছিলাম তার কারণ আমি তোমার থেকে 5,00,000 টাকা ধার চেয়েছিলাম, কিন্তু নাও আই ডোন্ট নিড ইট, তোমাকে কিন্তু পুরো ব্যাপারটাই বলেছিলাম। রকি এবার ক্যাজুয়াল ভাবে উত্তর দিল, আই ডোন্ট কেয়ার এনি মোর, ইউ হ্যাভ প্রমিসড মি অলরেডি, যদিও আমার টাকার এখন তোমার দরকার নেই, কিন্তু কাল যখন তোমার দরকার ছিল তখন কিন্তু এক কথায় অতগুলো টাকা আমি তোমাকে দিতে রাজি হয়ে গিয়েছিলাম, তাহলে আজ এত নাটক কেন করছো? তুমি তো আগে এরকম ছিলে না, তাহলে কি আমি এটাই ধরে নেব যে তোমার জীবনে এখন অন্য কেউ এসেছে? জয়িতা নিজের কপালে হাত দিয়ে রীতিমতো চটে গিয়ে বলল, আমি তোমাকে এখানে আমাকে খোঁচা দেওয়ার জন্য গোলাপগুলো পাঠাতে বলিনি, কিন্তু তুমি ভালো করে জানো যে তোমার আসার খবরটা সারা কলকাতায় ছড়িয়ে গেছে, এখন মিডিয়া আর তোমার ফ্যান্স তোমাকে এক ঝলক দেখার জন্য এয়ারপোর্টে ভিড় করে থাকবে, আর তুমি বলছো আমি তোমাকে ওখান থেকে নিতে আসব? তুমি চাইছো যে তোমার ফ্যান্সরা আমাকে ওখানে প্রশ্নের পর প্রশ্ন করে ছিঁড়ে খাক? দেখো রকি, তোমার সাথে আমার সম্পর্ক মাত্র কয়েকদিনের ছিল, তার মানে এটা নয় যে তুমি আমাকে এরকম ভাবে হ্যারাস করবে। ফোনের ওপার থেকে রকি বলল, আমি তোমাকে হ্যারাস করছি? আরে আমি তো তোমাকে একটা ফ্রিতে সুযোগ দিচ্ছি যাতে তুমি রাতারাতি ফেমাস হয়ে যাও, অনেক বড় বড় স্টার চেষ্টা করেও কিন্তু এই সুযোগ পায় না। জয়িতা সাথে সাথে বলে দিল, আমার তোমার এই ফেভারের কোনো প্রয়োজন নেই। ফাইন, তাহলে তুমি আসছো না তো? ঠিক আছে, আমি না হয় সারা দুনিয়ার সামনে এটা ওপেন করে দেব যে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, আমি কিন্তু হিউমিলিয়েট হতে একদম ভয় পাই না, আমি শুধু চাই প্রত্যেকে নিজেরা ব্যাপারটা জাজ করুক। নির্লজ্জভাবে রকি কথাগুলো বলতে থাকলো। ইউ, জয়িতার ভেতরটা যেন এক্ষুনি রাগে ফেটে পড়তে চাইছে, তার মনে হলো সে তার জীবনের সব থেকে বোকামির কাজটা করেছে রকির মতো একজন ফালতু ছেলের সঙ্গে সম্পর্ক রেখে। জয়িতা সঙ্গে সঙ্গে বলল, তুমি কি মনে করো তোমার এই সমস্ত চিপ ট্রিক্সে আমি ফেসে যাব? এবার সে মুচকি হেসে বিদ্রুপে সুরে বলল, তুমি চাইছো তো যে আমি তোমাকে আনতে যাই? ঠিক আছে, আমি যাব, কিন্তু পরে এই নিয়ে হাত কামড়িও না জানো। আসলে জয়িতা জানতো যে রকির সঙ্গে ব্যাপারটা মেটানো খুব একটা কঠিন কাজ না। রকির জ্বলন হচ্ছে তার কারণ জয়িতা তার সঙ্গে কয়েকদিন সম্পর্ক রেখেছিল, তারপর সে আর রকির সঙ্গে ফিজিক্যালি কোনোভাবেই অ্যাটাচড থাকেনি, তাই রকি এখন প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু একটা না একটা জায়গায় গিয়ে রকি নিজের খ্যাতির খাতিরেই ব্যাপারটাকে বন্ধ করে দেবে। জয়িতার মাথা গরমটা হলো অন্য জায়গায়, তার রাগ উঠছে রকির পাঠানো ওই হিরের আংটিটা দেখে।
যাক, ব্যাপারটা ভুলে যাওয়াই ভালো। যতক্ষণ জয়িতা সহ্য করতে পারবে ততক্ষণ করবে। জয়িতা ম্যাম, আপনাকে কেউ খুঁজছে এখানে। সেটের কোণে দাঁড়িয়ে বাপ্পার গলা থেকে এই কথাগুলো শুনে সে এতটাই ভয় পেয়ে গেল যে সব কিছু ফেলে সে ছুটে গেল। এখন আবার কে এলো? জয়িতা মনে মনে ভাবল, জ্বালাতনের তো শেষ নেই। সেটে উপস্থিত থাকা প্রত্যেকে বেশ উৎসাহ নিয়ে ব্যাপারটা দেখতে লাগলো। তাদের মনে হলো এবার মনে হয় আরো বড় কিছু ঘটবে। সেটের এক কোণে দাঁড়িয়ে মলি রাগের চোটে বলল, এই ফালতু লোকটার কত পয়সা আছে যে এইভাবে খরচ করছে সত্যি। হ্যালো মিস জয়িতা, একটি খুব মিষ্টি দেখতে মেয়ে জয়িতার সামনে এসে দাঁড়িয়ে বলল। মেয়েটির মুখের হাসিটা এতটাই মিষ্টি ছিল যে জয়িতা ভাবতে লাগলো যে সে কোনো ভুল করল না তো এভাবে রাগ নিয়ে তার সামনে অ্যাপ্রোচ করতে, এবং মেয়েটার দিকে সে হাঁ করে তাকিয়ে থাকল। এত সুন্দর একটা মিষ্টি মেয়ে এবং এত সুন্দর তার ডাক, যা শুনে জয়িতার সমস্ত রাগ পড়ে গেল। সে বলল, তুমি আমাকে খুঁজছো? আসলে আমাকে এখানে পাঠানো হয়েছে আপনাকে একটা জিনিস দেওয়ার জন্য। এই কথাটা বলে মেয়েটি একটি থার্মোকলের বাক্স জয়িতার হাতে দিল। ওই বাক্সের মধ্যে তিনটে আলাদা আলাদা ফ্লাস্ক ছিল, যেগুলোর মধ্যে ফলের রস ছিল। একটাতে লাল, আরেকটাতে হলুদ, আরেকটাতে সবুজ। এটা কি? জয়িতা তার মুখটা সামান্য কুচকে কথাটা জিজ্ঞাসা করল। আসলে আজ সারাদিন সে অনেক নাটক দেখে ফেলেছে, তাই তার প্রথমে মনে হয়েছিল যে এবার মনে হয় তার জন্য কেউ অবশেষে বিষ এনেছে। আমাদের সব থেকে ছোট্ট আদরের রাজপুত্র নিজের হাতে করে পার্সোনালি আপনার জন্য এগুলো বানিয়েছে। এখানে পাইনঅ্যাপল জুস, অরেঞ্জ জুস আর অ্যাপেল জুস আছে, মেয়েটি উত্তর দিল। তোমার ছোট্ট আদরের রাজপুত্রটা কে? বেশ সন্দেহের সুরে জয়িতা কথাটা জিজ্ঞাসা করল, এবং অনেক কষ্টে সে মনে করার চেষ্টা করল যে এমন কোনো ছোট্ট রাজপুত্র আছে যে কিনা তার জন্য ফলের রস তৈরি করে দেবে, কারণ এখানকার মানুষ তো তাকে খুব একটা পছন্দ করে না। ওই মেয়েটা তখন ফ্লাস্কের মধ্যে আটকে থাকা একটা ছোট্ট কাগজের টুকরোর দিকে ইশারা করল। জয়িতা কাগজের টুকরোটা হাতে নিয়ে দেখল, তার মধ্যে ইংরেজিতে পরিষ্কারভাবে লেখা ছিল ফাইটিং, এবং তার নিচে একটা হার্ট শেপ ইমোজি দেওয়া। হো মাই গড, তাহলে রিক এগুলো? জয়িতা কাগজটা দেখতে দেখতে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে গেল। এতক্ষণ ধরে তার ভেতরে যে রাগ, যে ক্ষোভ, যে আবেগ কাজ করছিল তা সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। জয়িতা এতক্ষণ এটা নিয়ে খুব চিন্তিত ছিল যে ক্যারিয়ারের শুরুতেই সে যেন অনেকটা হাই প্রোফাইল হওয়ার চেষ্টা করছে এবং সবার সমস্যা ও গসিপের কারণ হয়ে উঠছে, কিন্তু এখন তার এটাই মনে হলো যে সমস্ত মানুষরা তার কোনো খবর রাখে না, সেই মানুষদের জন্য এত চিন্তা ভাবনা করে লাভ কি? সবাই কি ভাববে? সবাইকে বলবে? এইসব চিন্তা যদি সারাক্ষণ সে করতে থাকে তাহলে একটা সময় তো সে বিধ্বস্ত হয়ে মরেই যাবে। আপার ক্লাস সোসাইটির মানুষরা তার সম্পর্কে কি ভাববে সেটা ভেবে আগে সে সবার কেয়ার নেওয়ার চেষ্টা করত, এমনকি যারা তাকে ছোট করত তাদেরও। সে তার নিজের বাবা মাকে কেয়ার করার চেষ্টা করেছিল, এমনকি নীলাদ্রিকেও তার জীবনের অনেক উঁচু স্থানে বসিয়েছিল। কিন্তু এইসব করতে করতে একসময় সে তার নিজের পরিচয়টাই হারিয়ে ফেলেছে। জীবনের এই কঠিন দিকটা সে অনেক আগেই বুঝে গেছে, তবুও কারোর জন্য কিছু করবে না এই ভাবনাটাই তার মন সায় দিত না। সে চেষ্টা করত সব সময় নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার, এবং সে ভাবত একদিন সে তার নিজের ক্ষমতায় মানুষের সামনে নিজেকে প্রমাণ করবে। এখানে এই পর্যন্তই। ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করুন, এবং এর পরের গল্পগুলি জানার জন্যে আজই সাবস্ক্রাইব করুন পকেট FM চ্যানেল, আর বেল আইকনে ক্লিক করে পরের এপিসোডসগুলির নোটিফিকেশন পান। কিন্তু যদি আপনি সমস্ত এপিসোডস এক্ষুনি শুনতে চান, তাহলে আজকেই ডাউনলোড করুন পকেট FM অ্যাপ, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে আপনি সমস্ত এপিসোডস পেয়ে যাবেন, আর সাথে আরও পেয়ে যাবেন এর মতোই সুন্দর সুন্দর আরও শোজ।
দেরি কিসের তাহলে? এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।